আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাট্রিক্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে। 16তম নিবন্ধন ধারে আপনারা যারা আছেন, আপনাদের প্রিলি রিটেন এবং ভাইবা পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। এখন আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষমান আছেন যে কবে আপনাদের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। তো সেই সুখবরটি আজকে আমি আপনাদেরকে দেব যে অক্টোবরের মাঝামাঝি 16তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ বলেছেন চেয়ারম্যান। আমি বিস্তারিত পড়ছি। ntrca চেয়ারম্যান এনামুল কাদের খান তিনি বলেন যে অক্টোবর মাসের মাঝামাঝি 16তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। রেজাল্ট তৈরির কাজ প্রায় শেষ হয়েছে, আশা করছি 15ই অক্টোবরের মধ্যে এই নিবন্ধনের ফল প্রকাশ করতে পারবো। সম্প্রতি দা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রত্যয়ন কর্তৃপক্ষ ntrca চেয়ারম্যান এনামুল কাদের খান। তিনি বলেন যে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে, আমরা সেভাবেই কাজ করছি, রেজাল্ট তৈরির কাজ চলমান রয়েছে, শিগগিরই এটি শেষ হয়ে যাবে, এরপর আমরা চূড়ান্ত ফল প্রকাশ করব। তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া প্রসঙ্গে তিনি বলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী আমরা প্রার্থীদের কাছে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম চেয়েছি, সেটি জেলা অনুযায়ী আলাদা করার কাজ চলছে, এই কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, আশা করছি অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ভিরুল ফর্ম মন্ত্রণালয়ে পাঠাতে পারবো। ntrca চেয়ারম্যান আরো বলেন যে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ভেরিফিকেশন শেষ করতে অনুরোধ করব, এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় আমাদের সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছে। তো সুপ্রিয় নিবন্ধনধারী ভাই বোনেরা, এই ছিল আপনাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য, অর্থাৎ 16তমদের ফল প্রকাশ করা হবে অক্টোবরের মাঝামাঝিতে, এবং যারা তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনাদের পুলিশ ভেরিফিকেশনের ফর্ম কাগজ মন্ত্রণালয়ে পাঠানো হবে অক্টোবর মাসের এই প্রথম সপ্তাহে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।